বন্ধুরা, ডিবি হারুনকে সহ প্রধানমন্ত্রীকে বিএনপির হুমকি। ডিবি হারুনকে হুমকি দিয়েছে প্রবাসী বিএনপির নেতারা। তারা বলছে যে ডিবি হারুন সহ সব ধরনের আওয়ামী লীগের পোশাক কুত্তাদের লিস্ট তৈরি করেছে তারা। এছাড়াও যেসব পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাদের গ্রেফতার করছে এবং তাদের স্ত্রীদের বাবা মায়েদের নির্যাতন করছে, তাদের প্রত্যেকের লিস্ট একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করেছে বিএনপির এই নেতা। এছাড়াও শেখ হাসিনাকে তার বাবার পরিণতি ভোগ করতে হবে বলে সাবধান করে দেওয়া হয়েছে। আবারও 15 আগস্টের মতো একটি দিন ঘুরতে যাচ্ছে সামনে, শেখ হাসিনাকেও জয় বাংলা করে দেওয়া হবে। এদিকে বন্ধুরা, অনেক ভোটার রয়েছে যারা স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু তাদেরকে জানা উচিত যে ভোট কেন্দ্রে মারাত্মক ভয়াবহ পরিণতি তৈরি হতে পারে, হত্যা করা হতে পারে ভোটারদেরকে, নৌকা প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের কামড়াকামড়িতে এসব হতে পারে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত পিনাকির কথাই শোনা যাক। গাজীপুরের কালিয়াকোর সহ মোট 10 আসনে আওয়ামী লীগের নৌকা আর আওয়ামী লীগের স্বতন্ত্র দামি প্রার্থীরা ভোটের দিন আসার আগেই মারামারি কুপাকুপি কইরা 31 জন গুরুতর আহত হয়েছে। এরা নিজেরাই একে অন্যের অফিসে সহ অন্যান্য জায়গায় সীমাহীন ভাঙচুর, আগুন দিয়ে জ্বালাও পোড়াও করেছে দেখেন। আবার এই নড়িয়াতে একদিনে আওয়ামী লীগের নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কুপাকুপিতে আহত হয় 6 জন দেখেন। অন্যদিকে জয়পুরহাট নিজেদের মধ্যে মারামারি করার হাট বসা আহত হয়েছে 4 জন। আবার এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তো মেরেই ফেলাইছে, মাঠে বিএনপি জামাত নাই, তাতে কি অবস্থা দেখেন। মজার ব্যাপার হইল এগুলি সবগুলা মারামারি হইতেছে ওদের নিজেদের, মানে এদের নিজেদের মধ্যেই হামলা মামলা খুনের তীব্র প্রতিযোগিতা চলতেছে। এখন এই কোন দলের জন্য আপনি আপনার সন্তানরে এতিম করবেন, বউরে বিধবা করবেন, নিজের প্রাণ হারাবেন, সেটা ভাইবা থাকলে ভোট কেন্দ্র থেকে সারাদিন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বলে আশা করি। দরকার হইলে আত্মীয়ের বাসায় চলে যান, অন্য জায়গায় চলে যান, ছুটি তো আছেই। জীবন গেলে আর জীবন ফিরে পাবেন না ভাই, জানের কোনো ওষুধ নাই, এটা জানেন তো। ভোরের কাগজে আবার নিউজে কইতেছে একদিনে 2 জন খুন হয়েছে, আবার দেখেন আহত হয়েছে কয় ডজন কে জানে। এখানে আবার কইতেছে মাদারীপুরে একজনকে মেরে ফেলাইছে, দেখেছেন কয়জন লাগবে। আর এরা যখন মারামারি করে কুত্তা কুত্তা কামড়াকামড়ি করতে করতে জয় বাংলা হয়ে যাবে, আমরা বাংলার মাটি থেকে এই ফ্যাসিবাদের স্বৈরাচারের পতালা সরায় শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করব, যে রাষ্ট্র হবে হাসিনার সংঘাত আর কালো থাবা মুক্ত। ততদিন সুস্থ থাকা লাগবে গোলা আমাদের, নিরাপদ থাকা লাগবে আমাদের, কারণ আমরা স্বাধীন রাষ্ট্র কায়েম করবই এবং দেখাও যাব যে স্বাধীন রাষ্ট্র শান্তির রাষ্ট্র কায়েম করা সম্ভব। হাসিনার নির্বুদ্ধিতা হাসিনার পতন দেখাবে, অনিচ্ছা সত্ত্বেও দেখাবে। তাই আমাদের এইবারে 7 তারিখে স্লোগান হোক, ভোট কেন্দ্রে যাব না, শাস্তি ভোগ করার প্রস্তুতি রাখেন। তাইলে ভোট দেওয়ানোর জন্যে আত্মীয় স্বজনকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য যে আপনার তৎপরতা সবাই দেখবে। হাসিনার সাপোর্টার কত আপনি বলেন, কত বড় জোর? 10% শতকরা 10 জন, মানে 10 জনে 1 জন। আর আমাদের সাপোর্টার কত? 10 জনে 9 জন আমাদের সাপোর্টার। হাসিনার 1 জনের নজরদারির বদলে আমাদের 9 জনের নজরদারি জারি থাকবে কিন্তু আপনার উপরে। আপনারা সবাই আমাদের ভাইরা যারা মাঠে আছেন, নজর রাখবেন আনসার ভিডিপি সদস্যদের পরিবারদের উপরে, ওনারা ভোট কেন্দ্রে যাইতেছেন কিনা এই হিসাবটা শুধু রেখে দিবেন। ভোট হাসিনার কিন্তু ভবিষ্যৎ আপনার। এদিকে বন্ধুরা, হাসিনার পররাষ্ট্র মন্ত্রীর দ্বিমুখী কথাবার্তায় দ্বন্দ্ব চরমে উঠেছে। হাসিনা বলছে এক কথা, পররাষ্ট্র মন্ত্রী বলছে আরেক কথা। তো চলুন এই বিষয়ে একজন অধ্যাপকের বক্তব্য শুনে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটা কোনো নতুন কথা না, আমরা বহুদিন থেকে বলে আসছি যে বাঘ আসছে, বাঘ আসছে, হাসিনাকে বাঘে ধরবে। এতবার শুনেছেন আপনারা, এখন যেই বলুক আপনারা একটু দ্বন্দ্বে পড়ে যান যে এটা তো বহুদিন থেকে শুনছি, সত্যি কি বাঘ আসছে? মানে অর্থনৈতিক স্যাংশনস, নিষেধাজ্ঞা আসছে যেটা হাসিনাকে উপকার করতে পারবে, অনিচ্ছাকৃত হতে পারে। তবে মাসুদ বিন মোমেন এই 28 ডিসেম্বর যে কথাগুলো বলেছেন একটা প্রেস কনফারেন্সে, সবকিছুই মুখ পোষকে বেরিয়ে গেছে বলা যায় না। এবং আমরা জানি সরকারি কর্মচারীরা চাকরি রক্ষার জন্য যতটা দরকার ততটা দালালি করেন, যেটা না বললে চাকরি থাকবে না সেটা তারা বলেন, কিন্তু কথার ফাঁক ফোকর দিয়ে একটা সর্বাত্মক একটা বড় ধরনের স্যাংশন দিতে যাচ্ছে বাংলাদেশের উপর, সে ব্যাপারে বাংলাদেশের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং ওটা যখন সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করলেন
যে এই ধরনের একটা চিঠি এসছে দেখলাম, মন্ত্রী ওই কথার উত্তর না দিয়ে তিনি তার টিপিক্যাল ওয়েতে হামকি দামকি করে বলছেন, এই চিঠির খবর আপনারা কি করে পেলেন? তার মানে আব্দুল মোমিনের অন্তরাত্মা শুকিয়ে গেছে, সর্বনাশ। এই চিঠি কাউকে সন্তুষ্ট করার জন্য করছি না, কোনো বিদেশি রাষ্ট্রকে, এটা আমাদের সাংবিধানিক একটা বাধ্যবাধকতা, তাই আমরা নির্বাচন করব। এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত, শান্তিপূর্ণ, এটাই বললেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার মুখ ফসকে যেটা বেরোলো সেটাতে আমি আসছি। এবং তিনি বলছেন যে নির্বাচনে কাঙ্ক্ষিত টার্ন ওভার হবে, মানে অনেক লোক ভোট দিতে আসবে, যেটা মাসুদ বিন মোমেন বললেন, সেটা তার মনের কথা না বলেই মনে হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনে উদ্বুদ্ধ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিএনপি। একই সঙ্গে সমমনা অন্যান্য দল ও জোটের উদ্যোগেও চলছে ভোট বর্জনের ডাক, ভোটারদের কাছে এই নির্বাচনকে তামাশা নির্বাচন হিসেবে তুলে ধরতে। একদিকে যেমন চলছে লিফলেট বিতরণের মতো গণসংযোগ কর্মসূচি, তেমনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা। আগামীতে এই কর্মসূচিকে আরো বেগবান করা হবে, সঙ্গে একদফার আন্দোলনকেও কঠোর রাখার সিদ্ধান্ত রয়েছে, যেখানে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় গিয়ে ভোটার ভোটদানে বিরত রাখার পাশাপাশি রাজপথের আন্দোলনকে বেগবান করতে বলা হয়েছে বলে জানা গেছে। সূত্র মতে ভোটে কোনো বিএনপির প্রার্থী পক্ষে কাজ বা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে এমন অন্তত 35 নেতাকে বহিষ্কারও করা হয়েছে, এমনকি ভোটের দিন নেতাকর্মীদেরকেও ভোট কেন্দ্রে গেলেও তা মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। আসন ভিত্তিক নেতাদের দায়িত্ব দিয়ে বলা হয়েছে দলীয় নেতাকর্মীরা কেউ ভোটে সহযোগিতা ও কেন্দ্রে গেলে তাদের নাম কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে, অথবা জেলা ও উপজেলা বা থানা সহ সংশ্লিষ্ট ইউনিটিও ব্যবস্থা নিতে পারবে। এই নির্দেশনা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য দিয়েছে। জানা গেছে লিফলেট ছাড়াও বিএনপি দু একদিনের মধ্যে ভোট বিরোধী স্টিকার তৈরি করবে, ওইসব স্টিকার যানবাহন ও বিভিন্ন স্থাপনা এবং হাটে বাজারে লাগানো হবে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের বিরুদ্ধে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রচার। বিভিন্ন গান তৈরি করে, নিয়ম তৈরি করে দলের নেতাকর্মীরা এই প্রচারে অগ্রণী ভূমিকা রাখছেন। বিএনপির একাধিক নেতা জানান নির্বাচনের আগেই স্পষ্ট হয়েছে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসছে, তারাই সরকার গঠন করছে, ভোটদানে তেমন গুরুত্ব বহন করে না বলে আওয়ামী লীগেরও অনেক সমর্থক ভোটদানে উৎসাহ হারিয়ে ফেলছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জনগণ ভোটের উৎসব যেমনটা পালন করেন সেরকমটা না হওয়ায় নির্বাচন নিয়ে কারো কোনো আগ্রহ নেই, এর পুরো প্রভাব পড়বে নির্বাচনের দিন। জানা গেছে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, এলডিপি, গণফোরাম, সমমনা, জাতীয়তাবাদী জোট, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ, দুই অংশ ছাড়াও যুগপত আন্দোলনের বাইরে থাকা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি সহ অন্তত 63টি রাজনৈতিক দলও প্রায় একই কর্মসূচি পালন করতে পারে। বিএনপি নেতাকর্মীরা জানান 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সারা দেশে ব্যাপক ধরপাকড় চলে, যা এখনো অব্যাহত আছে। তখন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক জেলার শীর্ষ নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। তারপরও তাদের তত্ত্বাবধানে নেতাকর্মী ও সমর্থকরা রাজপথে আন্দোলন করছেন, তাদের পরিবার পরিজনও আতঙ্ক রয়েছেন। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এমন দুর্বিষহ জীবন পার করছেন, তারা কোনো কিছুতেই ভোট কেন্দ্রে যাবেন না, তাদের আত্মীয় স্বজনদেরও ভোটদানে বিরত রাখার কৌশল নেওয়া হয়েছে। এদিকে জামাত কোনো ভেদাভেদ নয়, বরং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা। আব্দুর রহমান মুসা বলেন, জামাত একটি গণমুখী, কল্যাণকামী ও সার্বজনীন রাজনৈতিক সংগঠন, ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকের জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করায় জামাতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। ধর্মের নামে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি না, জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা অব্যাহত ভাবে কাজ চালিয়ে যাচ্ছি, আর এই জন্যই আমরা দেশবাসীর হৃদয়ের বিরাট অংশে স্থান করে নিতে সক্ষম হয়েছি। জামাতের রাজনীতির এটি সবচেয়ে বড় সফলতা। তিনি দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জামাতের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।